আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরুসিয়া মেকানিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজও আমি বরাবরের মতো আপনাদের মাঝে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল বাটনটি বাজিয়ে দিন, অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ভিউয়ার্স, আজ আমি জুকি এমএইচ 380 মডেলের চেন স্টিচ মেশিনের রকার ARM কানেক্টিং রড চেঞ্জ করার প্রক্রিয়া সম্পর্কে দেখাবো, সেই সাথে এটা আমরা কেন চেঞ্জ করব, এটা সেটিংসের প্রবলেম হলে কি কি প্রবলেমগুলি হবে, সেগুলি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করুন। তো চলুন আমরা মূল ভিডিওতে আসি। ভিউয়ার্স, আজ আমার এই ভিডিওতে রকার ARM কানেক্টিং রড চেঞ্জ করে দেখাবেন আমার সেন্টারের ট্রেনার মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ। তো দেখি সে কিভাবে এই রকার ARM কানেক্টিং রডটি চেঞ্জ করে আমরা সকলে উপভোগ করি। তো এবারে সে চেন স্টিচ মেশিনের ব্যাক কভারটি খুলে নিচ্ছে। তো ভিউয়ার্স, এবার আমরা কন্ট্রোল লিভার ক্রাং ASM এই স্ক্রু দুটি লুজ দিয়ে নেব। স্ক্রু দুটি লুজ দেওয়া হয়ে গেছে ভিউয়ার্স। এবারে আমরা কন্ট্রোল লিভার শেপ ক্রাং এর স্ক্রু দুটি লুজ দিয়ে নিচ্ছি। এবার ভিউয়ার্স, এই বডির মধ্যে যে শেপটি ঢুকে এসেছে সেখানে একটি কলারওয়ালা স্ক্রু থাকে, যদিও আমাদের এই মেশিনটির কন্ডিশন ওল্ড, তাই স্ক্রু না থাকার কারণে আমি জাস্ট আপনাদেরকে শুধু জায়গাটি দেখিয়ে দিলাম। এখানে একটি কলারওয়ালা স্ক্রু থাকবে, এটি হচ্ছে ফিড ড্রাইভিং রকার ARM। আমরা এই স্ক্রু দুটি লুজ দিয়ে নিলাম। ফর ভিউয়ার্স, এর ভিতরে যে শেপটি রয়েছে আপনারা লক্ষ্য করুন, এটিকে আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে কোনো টুলস জাতীয় কিছু দিয়ে ধাক্কা দেব। আস্তে করে আমরা একটা বাড়ি দিয়ে নিলাম। আপনারা দেখুন ভিউয়ার্স, আমাদের শেপটি এদিক থেকে বের হয়ে এসেছে। আমরা এবার এটাকে আলতো করে বের করে নেব। তো ভিউয়ার্স, যেহেতু আমাদের মেশিনের ভিতরে স্ক্রুগুলি লুজ দেওয়া হয়ে গেছে, এবার আমরা রিভার্স ফিট কন্ট্রোল লিভার্স, অর্থাৎ আমরা যেটাকে ব্যাক স্টিচ লিভার বলে থাকি, সেটি টান দেব। তো ভিউয়ার্স, এবার আমরা কন্ট্রোল লিভার ক্রাং ASM এটিকে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে রিভার্স ফিট কন্ট্রোল লিভার এটিকে টেনে বের করব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে চেন স্টিচ মেশিনের কন্ট্রোল লিভার ক্রাং ASM, আর এটি হচ্ছে রকার ARM কানেক্টিং রড। ভিউয়ার্স, এই চেন স্টিচ মেশিনের এই রকার ARM কানেক্টিং রডটা যদি কখনো ভেঙে যায় কিংবা কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটি লাগানোর পর অবশ্যই পিকডকের টার্ন ঠিক করতে হবে। পিকডকের টার্ন বলতে আমরা পিকডক টাইমিং করব না, এখান থেকেই এই রকার ARM কানেক্টিং রড অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে করে পিকডকের টার্ন সামনে যতটুকু পিছনে ততটুকু থাকবে। তো চলুন আমরা এবার এটা লাগিয়ে দেখি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে কন্ট্রোল লিভার শেপ ক্রাং, এটি আমরা এখন ঢুকাবো, আপনারা লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম
এই কন্ট্রোল লিভার শেপ ট্রাঙ্কটি আগে এতটুকু পরিমাণ ঢুকিয়ে নেব, আপনারা লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, এই রকার এআরএম কানেক্টিং রডের প্রথম মাথা অর্থাৎ বড় ছিদ্র যেটা রয়েছে সেটা আমরা বাইরে রাখব, আর ছোট ছিদ্রটা তো অলরেডি কানেক্টিং এ লাগিয়ে নিয়েছি আমরা। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই স্ক্রু দুটা অবশ্যই অবশ্যই উপরে থাকতে হবে। তো আমরা এবার এক হাতে এই রকার এআরএম কানেক্টিং রডের মাথাটা ভিতরে ঢুকিয়ে দেব, অন্য হাত দিয়ে ক্লামের ছিদ্র দিয়ে আমরা কন্ট্রোল লিভার শেপ ক্র্যাঙ্কের বাকি অংশটি ঢুকিয়ে দেব। তো আপনারা দেখুন, এই কাজটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও ভিতরের কাজ হয়তোবা ভিডিওতে পুরো দেখা নাও যেতে পারে। তো ভিউয়ার্স দেখুন, আমাদের কন্ট্রোল লিভার শেপ ট্রাঙ্ক ঢুকানো হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় ক্ল্যাম্পের মধ্যে শেপটি ঢুকিয়ে নেব। আমাদের দ্বিতীয় কন্ট্রোল লিভার ট্রাঙ্ক এএসএম এর মধ্যেও ঢুকে গেছে, এবার আমরা এটিকে এই অবস্থায় রেখে নিচের অপশনে চলে যাব। তো ভিউয়ার্স, আমাদের রকার এআরএম কানেক্টিং রড আপনারা উপরে দেখেছেন, আমরা শেপের সাথে ঢুকিয়ে নিয়েছি, তার দ্বিতীয় অংশটি এটি, এটিকে আমরা এবার এর সাথে অ্যাডজাস্ট করে নেব। ভিউয়ার্স, এবারে আমরা এই গ্রুপটাকে সামনে রেখে অর্থাৎ নিজের দিকে রেখে রাইট সাইড থেকে ঢুকিয়ে দেব। ঢুকানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন রকার এআরএম কানেক্টিং রড এর ছিদ্রের ভিতর দিয়ে যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। ভিউয়ার্স দেখুন, এবার আমাদের স্ক্রু গ্রুপটি সামনে চলে এসেছে, আমরা এবার স্ক্রুটি লাগিয়ে নেব, সেই সাথে পাশের স্ক্রুটিও টাইট দিয়ে নেব। এবার আমাদের নিচের কাজটিও শেষ হয়ে গেল, আমরা এবার ব্যাগে যাব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কন্ট্রোল লিভার শেপ ট্রাঙ্কের স্ক্রু গ্রুপ, এটি আমরা ফলো করব, আমাদের এই স্ক্রুর মধ্যে এটি লাগানো থাকবে। আমরা এখন এটিকে পুরোটা ঢুকিয়ে নিলাম, এবার এটা টাইট দিয়ে দেব। এবারে আমরা উপরের দ্বিতীয় স্ক্রুটিও টাইট দিয়ে দেব। ভিউয়ার্স, এই গ্রুপটি মিলানোর পর এই স্ক্রু দুটি পূর্ণাঙ্গ টাইট দিয়ে দেব, তার কারণ হচ্ছে এই গ্রুপ মিলানোর পর এই ক্ল্যাম্পের আর কোনো কাজ থাকবে না, তাই আমরা ফাইনালি টাইট দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এবার আমরা এই স্ক্রু দুটিও আলতো করে টাইট দিয়ে নেব। তো ভিউয়ার্স দেখুন, আমাদের রকার এআরএম কানেক্টিং রড লাগানোর পর পিকডগের টানটি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে, অর্থাৎ উল্টো হয়ে গেছে, এবারে আমরা এটিকে ঠিক করব। তো ভিউয়ার্স দেখুন, এবারে দ্বিতীয় স্ক্রুটির উপর প্রেশার কিক করে এটিকে নিচে ডাবিয়ে দেব, আপনারা লক্ষ্য করুন, এবং স্ক্রুটি টাইট দিয়ে দেব। এবার আমরা পিকডগের টানটি দেখে নেব। তো ভিউয়ার্স দেখুন, আমাদের পিকডগের টানটি ফ্রন্টে চলে এসেছে। এবার আরেকটি জিনিস করব, সেটি হলো ব্যাক স্টিচ লিভারের সাথে এটার কানেক্টি আছে কিনা সেটা দেখে নেব। ব্যাক স্টিচ লিভার শব্দ আপনারা দেখুন, ব্যাক স্টিচ লিভারে চাপ দিলে স্টিচ অনেক বড় দেখা যাচ্ছে, এবং সেটা ছেড়ে দিলে স্টিচ অনেক ছোট হচ্ছে, অর্থাৎ এই মেশিনের স্টিচ বড় হবে না, তাই আমরা এটিকে
রকার এআরএম কানেক্টিং থেকেই স্টিচটি বড় করে দেব। ভিউয়ার্স, এই ফ্রন্টের স্টিচটি বড় করার জন্য আমরা এটি আবার লুজ করব এবং নিচের দিকে নামিয়ে দেব। তাহলেই আমাদের এসপিআই অর্থাৎ স্টিচটি বড় হয়ে যাবে ফ্রন্টেরটা। এবার স্ক্রুটি টাইট দিয়ে দেব। তো ভিউয়ার্স, এবারে দেখুন আমাদের পিকডগের টান সামনে যতটুকু আছে পিছনটা দেখে নেব, ঠিক ততটুকুই আছে ভিউয়ার্স। অর্থাৎ আমাদের রকার এআরএম কানেক্টিং রড লাগানোর পর যে কাজগুলি করতে হয় সেগুলি সম্পূর্ণ অ্যাকুরেট হয়েছে। এবার আমরা স্ক্রুগুলি ফাইনালি টাইট দিয়ে দেবো। ভিউয়ার্স, একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, এখানে যেহেতু কোনো গ্রুপ নেই সেহেতু এই ক্র্যাঙ্কটি যদি উপরের দিকে উঠাই নিতে পারেন তাহলে স্টিচ বড় হবে, সামনের দিকে ঢালু থাকলে স্টিচ ছোট হবে কিন্তু ব্যাগের টান বেড়ে যাবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সোশ্যাল মিডিয়ায় বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।